রক্তের তো ত্যাগের ভিতর দিয়ে আমরা কিন্তু এই গণভবন থেকে গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর, যা মনে করিয়ে দিবে 5ই আগস্টের কথা, যেদিন বাংলাদেশ পুনরায় মুক্ত হয়েছিল স্বৈরাচার শাসন থেকে। বিজয় উল্লাসে মেতে ওঠে আপামর জনতা। শনিবার দুপুরে গণভবন পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। তিনি জানান, ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন জুলাই স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হবে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, A concern of Bhaiya Hotels. অনেক রক্ত ও আত্মত্যাগের ভেতর দিয়ে 36 জুলাই অথবা 5ই আগস্ট বিজয় পায় ছাত্র জনতা। এজন্য এটি জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া। তিনি আরও বলেন, স্বৈরাচারী ফ্যাসিস্ট রাষ্ট্রনায়কের আসলে কী পরিণত হয় এবং জনগণই যে সব ক্ষমতার মালিক, এ বিষয়টি পৃথিবীতে নিদর্শন করে রাখার জন্যই এটি জাদুঘর বানানো হবে। ইতিমধ্যে গণপূর্ত ও স্থাপত্য বিভাগের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সঙ্গে প্রাথমিক আলাপ শেষে আনুষ্ঠানিক কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। জাদুঘরে 36 দিনের অভ্যুত্থানের সামগ্রিক স্মৃতি ও দিনলিপি, আন্দোলনে শহীদদের তালিকা ও স্মৃতি এবং গত 16 বছরের নিপীড়ন, গুম, বিচার, বহির্ভূত হত্যার চিত্র তুলে ধরা হবে বলেও জানান নাহিদ। পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা জানতে চাইলে নাহিদ গণমাধ্যম কর্মীদের বলেন, পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবনের বিষয়ে পরবর্তীতে আলোচনা হবে। পাশাপাশি শহীদদের তালিকা প্রায় শেষের দিকে জানিয়ে নাহিদ বলেন, শহীদ পরিবার নিয়ে একটি স্মরণসভা অনুষ্ঠিত হবে এ মাসে, যেখানে আহত ও শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে। একই সঙ্গে শহীদদের তালিকাও ঘোষণা করা হবে। এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মোহাম্মদ সুজীব ভূঁইয়া ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন।